আমি তো মানুষ ছিলাম, সমাজ সংসার ছিল, স্বপ্ন ছিল, বারান্দার ফুল গাছ, বাজার হাট, বিকেলবেলার থিয়েটার, বন্ধুর বাড়ি, আর সবার মতন আমারও ছিল। হঠাৎ কিছু লোক তুড়ি মেরে মুহূর্তে আমাকে নিষিদ্ধ বস্তু বানিয়ে দিল। কার কি নষ্ট করেছিলাম আমি? কিছুই তো ছিল না আমার, শুধু ওই স্বপ্নটুকু ছিল। ওই স্বপ্ন সম্বল করে বেঁচেছিলাম সুখে স্বস্তিতে। ব্যস্ত শহরের ভিড়ে, রোদে ভিজে আর সব মানুষের মতন আমার ওই সামান্য বেঁচে থাকাটুকু কেন কেড়ে নিতে হবে কারো? নিষিদ্ধ বস্তুকে গর্তে পুড়ে রেখেছে রাজার লোকেরা। ধর্ম ধ্বংস করা ডাইনিকে অবশেষে পাকড়াও করা গেছে। ভেড়া পিটিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছে খবর। ধর্মান্ধদের হা করে মুখে ঢেলে দিচ্ছে সুস্বাদ খাদ্য। সন্ত্রাসীর জিভ থেকে ঝরানো হচ্ছে গনগনে লাভা। কারোর খেলার জিনিস তো নয়, আমার জীবন তো জীবন। জনতার আদালত বলে কোনো আদালত কোথাও কি নেই? কত কত রাত কেটে যাচ্ছে একা বিছানায়, রাতগুলো ঘুমিয়ে না ঘুমিয়ে, একা স্বপ্নে না স্বপ্নে, একা একাকিত্বে এক পিপাসায় তৃষ্ণায়। বিছানার এক কিনারে আমি, বাকিটা ফাঁকা, অসভ্যের মতন ফাঁকা। তাকে পেতে ইচ্ছে করে আমার, আমার বাঁ পাশে, আমার ডানে, আমার ওপরে, আমার নিচে। একজনকে এনে মনে মনে আমি শুইয়ে দিই বিছানায়, সে আমাকে চুমু খায়, চুল থেকে পায়ের নখ অবধি ভিজিয়ে ফেলে। সে আমাকে নগ্ন করে, ভালোবাসে, সারা রাত ভালোবাসে। সারা রাত সাত আকাশে উড়ে বেড়ায়, ঘুড়ি ওড়ায়, সারা রাত আমি শীর্ষ সুখে মরি। এরকম রাত কাটে আমার, মনে মনের রাত কাটে। রাতগুলো ফুরিয়ে যাচ্ছে দিন দিন, রাতগুলো নিভে যাচ্ছে। তাকে হয়তো পাবো একদিন, একদিন পাবো তাকে, শুধু রাতগুলোকেই পাবো না।